ঢাকা শহরের 40 ভাগ মানুষ আমরা বলি বস্তিবাসী, তারা কেমন করে থাকলো না থাকলো এটা নিয়ে কোনো সরকারেরই আমি কখনো মাথা ব্যথা দেখিনি। কখনো কখনো আপনি আওয়াজ দেখবেন ওটার জন্য ফ্ল্যাট বানিয়ে দেওয়া হবে, তারপরে ওটার আর কোনো বাস্তবায়ন হয় না। ঢাকা শহরে কত মানুষ থাকতে পারবে? আমরা একটা ল্যান্ডস্কার্স কান্ট্রি, ভূমি খুব কম, এইটাকে বিবেচনায় রেখেই ওই ঢাকা শহরে কত মানুষ থাকতে পারবে সেটাকে ঠিক করতে হবে। ঢাকা শহরের ব্যাপারটা অনেকটা বরযাত্রার মতন হয়ে গেছে, যে বরের পক্ষ যত লোক নিয়ে আসতে চায় নিয়ে আসো, কোনো বাধা নেই, সেটা তো হতে পারে না, ঢাকা তো সাস্টেইন করতে পারবে না। এক নম্বর হচ্ছে ঢাকার যতটুকুন ভূমি আছে সেটা বিবেচনা, যত লোক থাকতে পারে তত লোকেরই ব্যবস্থা করতে হবে। ঢাকা দেশের রাজধানী, কিন্তু এটা চিকিৎসার রাজধানী হয়ে গেছে, শিক্ষার রাজধানী হয়ে গেছে, যোগাযোগের রাজধানী হয়ে গেছে, প্রশাসনিক রাজধানী হয়ে গেছে। এতটা চাপ তো একটা ছোট্ট নগরী নিতে পারবে না, কাজে প্রশাসনিক যে আয়োজন আছে এটাকে ঢাকার বাইরে বের করে দেওয়া উচিত। গার্মেন্টসগুলোকে ঢাকার বাইরে যদি আপনি নিয়ে যান পরিকল্পিতভাবে শিল্পনগরী করে, দেখেন বেশিরভাগ যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু গার্মেন্টসে কাজ করে, তারা আপনার ঢাকা শহরে থেকে মোটেও আনন্দিত না, কারণ তারা যদি ঢাকার বাইরে যায় অল্প পয়সা তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে রাজুককে পুনর্গঠন করা। আগে রাজুকে বিশেষজ্ঞ নিয়ে বোর্ড ছিল, এরশাদ সরকার আসার পরে সেই বোর্ডকে পরিবর্তন করে উনি আমলা ঢুকিয়ে দিলেন, ফলে রাজুক পরিণত হয়ে গেল রাজনৈতিক নেতাদের ইচ্ছা পূরণের একটা জায়গাতে। রাজুক এখন না নিয়ন্ত্রণ করে না উন্নয়ন করে, ভূমি উন্নয়ন প্রকল্প গ্রহণ করবে তা নিয়েই ব্যস্ত আছে। রাজুককে ঢেলে না সাজালে এবং রাজুকের ম্যান্ডেটে পরিবেশ রক্ষা, নগর পরিবেশ রক্ষা ঢুকিয়ে দিতে না পারলে, রাজুকের বোর্ডে আপনি যদি নিরপেক্ষ বস্তুনিষ্ঠ প্রফেশনালস না ঢোকাতে পারেন, ঢাকা শহরকে নিয়ে আপনার আর বেশি আশা করার কিছু নেই। এতবার বলা হলো ঢাকা মহানগরী বসবাস অযোগ্য নগরীগুলোর মধ্যে অন্যতম, কখনো এক, কখনো দুই, কখনো তিন। আপনি কখনো সংসদে এটা নিয়ে আলোচনা দেখেছেন? আপনি দেখবেন না, কারণ এটার জন্য কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নেই। একসময় আমি মনে করতাম যে অর্থশালী ব্যবসায়ীরা সবচেয়ে বড় প্রতিপক্ষ, এখন এই ডিজিটাল সিকিউরিটি আমলে এবং প্রকৃত গণতন্ত্রের চর্চা না থাকায় মাঝে মধ্যে আমার সরকারের কিছু কিছু সিদ্ধান্তকেও আমার প্রতিপক্ষ মনে হয়। সরকারের মধ্যে অনেকেই আছেন যারা আমাদেরকে সমর্থন করেন, তারাও আমাদের মতন দুর্বল। যারা ভূমিদস্যুদের সমর্থন করেন, যারা শিল্প দূষণের পক্ষ অবলম্বন করেন, তারা অনেক বেশি অর্গানাইজড। ফলে এখন যদি আপনি আমাকে এই প্রশ্নটা করেন, আমি বলবো যে নিরাপত্তার দিক থেকে চিন্তা করলে বা প্রতিরোধ আসতে পারে এই দিক থেকে চিন্তা করলে আমি বেসরকারের পাশাপাশি এখন আসলে সরকারের দিকেও আঙুল না তুলে পারছি না।